বিদেশি কর্মী নিয়োগ নিতে নিয়োগকর্তাদের চাহিদাপত্র বা মূল ভিসা অনুমোদন দেওয়া শুরু করেছে মালয়েশিয়া। 3 ফেব্রুয়ারি প্রথম দিন 3000 মেয়াদ উত্তীর্ণ মূল ভিসা নতুন করে অনুমোদন দিয়েছে দেশটি। G2G+ পদ্ধতিতে 2018 সালে বাংলাদেশের বেশ কিছু ভিসা ইস্যু হলেও শ্রমবাজার বন্ধ হওয়ায় কর্মী যাওয়া স্থগিত হয়ে যায়। পরে সেই মূল ভিসাগুলোর মেয়াদও শেষ হয়ে যায়। এখন নতুন করে সেগুলো ইস্যু করছে মালয়েশিয়া সরকার। দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। মেয়াদোত্তীর্ণ ভিসাগুলোর অধিকাংশই উৎপাদন খাতের, আর প্রথম দিন অনুমোদন পাওয়া 3000 ভিসা বাংলাদেশের দুটি রিক্রুটিং এজেন্সির বলে জানা গেছে। অন্যদিকে 28 জানুয়ারি থেকে শুরু হয়েছে নতুন কর্মী নেয়ার আবেদন। প্লান্টেশন খাতে বিদেশি কর্মী নিতে সরকারের কাছে আবেদন করেছেন দেশটির নিয়োগদাতারা। নতুন এই আবেদন যাচাই বাছাই শেষে শিগগিরই অনুমোদন দেওয়ার কার্যক্রম চলছে। এছাড়া 15 ফেব্রুয়ারি থেকে অন্য সকল খাতের জন্য বিদেশি কর্মী নিয়োগের আবেদন করতে পারবেন নিয়োগদাতারা। এদিকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে এখন পর্যন্ত কারিগরি বিষয়গুলো চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ। এমনকি দেশটিতে যেতে কর্মীদের কত টাকা খরচ করতে হবে বা অভিবাসন ব্যয় কত হবে তা এখনও ঠিক করতে পারেনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিদেশে কর্মী পাঠানোর কারিগরি সকল বিষয়ের দায়িত্ব জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET-র। প্রতিষ্ঠানটির মহাপরিচালক শহীদুল আলম NDC প্রবাস বার্তাকে বলেন, মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী সবসময় বলে আসছেন কর্মীদের স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার খোলা হবে। অনেক চেষ্টার পর সেই অনুযায়ী মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে। এটি মন্ত্রণালয় তথা সরকারের বড় সফলতা। আশা করা যায় শিগগিরই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সম্পূর্ণ পদ্ধতি ও খরচ সম্পর্কে মাননীয় মন্ত্রী একটি সিদ্ধান্ত জানাবেন। কর্মপরিবেশ ও বেতন ভালো থাকায় এবং বাংলাদেশের সাথে আবহাওয়া ও সংস্কৃতির মিল থাকায় বিদেশগামী কর্মীদের প্রথম পছন্দের দেশ মালয়েশিয়া। তবে কর্মী পাঠানোর পদ্ধতি ও খরচ এখনও ঠিক না হওয়ায় অনিশ্চয়তায় রয়েছেন অনেকে। দ্রুত মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরুর দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। সুমন বিশ্বাস, প্রবাস বার্তা, ঢাকা।